আল্লাহ পাকে নেককার ঈমানদার আল্লাহওয়ালা ভাই ও বাবা জিনা ছেলেরা বাচ্চারা জোয়ানেরা যুবকেরা আপনার নবী আমার নবী দিন দুনিয়ার বাদশাহ জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবদেরকে বড় ভালোবাসতেন, গরিবদেরকে বড় প্যার করতেন, গরিবদেরকে বড় মহাব্বত করতেন। তাই তো আমার নবী আপনার নবী এক তারিখে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে হাত তুলে রোনাজানি করছেন আর বলছেন আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহুম্মা হিনি মিসকিনান আল্লাহ পৃথিবীর জমিন আমি বড় লোক হতে চাই না গো আল্লাহ, পৃথিবীর জমিন আমি টাকাওয়ালা পয়সাওয়ালা মালিক হতে চাই না গো আল্লাহ, পৃথিবীর মুখে আল্লাহ আপনি আমাকে আল্লাহুম্মা আহইনি মিসকিনান মিসকিন হালাতে বাঁচিয়ে রাখুন, আপনি আমাকে দুনিয়ার বুকে গরিব হালাতেই বাঁচিয়ে রাখুন আল্লাহ, ও আমিতনি মিসকিনান ও রব্বুল আলামিন আল্লাহ আমি যেদিন ইন্তেকাল করব আমি যখন মারা যাব আল্লাহ মারা যাবার সময়ও আমি গরিব হালাতে মরতে চাই, ওহাসুনি ফি জুমরাতিল মাসাকিন। এরপরে আপনার নবী আমার নবী বলতে লাগলেন আল্লাহ রব্বি আল্লাহ ও পরওয়ারদিগার আল্লাহ পাক আমি আপনার কাছে দোয়া চাই, যেদিন হাসরের মহাময়দান উপস্থিত হয়ে যাবে, যেদিন হাসরের মহাময়দানে আপনি আমাদেরকে উঠাবেন আল্লাহ, সেই সময়ে কোটি 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 মানুষের ভিতর থেকে আল্লাহ আপনি আমাকে গরিবদের সাথে আপনি আমাকে আসর আসর করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ, একটু মহাব্বত করে বলুন না সুবহানাল্লাহ। আপনি আমাকে মিসকিন অবস্থাতেই বাঁচিয়ে রাখুন এবং মিসকিন অবস্থাতেই আমাকে মৃত্যু দিন, আর মিসকিন হালাতেই আমাকে মিসকিনদের সাথে হাসর নাসর করবেন। ও আমার ভাই বোনেরা, আপনার নবী আমার নবী যখন এই দোয়াটা আল্লাহ পাকের দরবারে করছিলেন সেই সময় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনে ফেললেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আল্লাহ পাকের দরবারে কেন এমন দোয়া চাইছেন? সেই সময়ে আপনার নবী আমার নবী বলেছিলেন ও বিবি আয়েশা শুনে রাখো জেনে রাখো আমি বিশ্ব নবী তোমাকে বলে দিলাম গরিব মানুষেরা ধন সম্পদশীল মানুষরা নয় গরিব মানুষেরা সম্পদশালীদের চেয়ে 40 বছর পূর্বে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। হে আয়েশা, গরিব মানুষেরা তো টাকাওয়ালা সম্পদশালীদের থেকে 40 বছর আগে আল্লাহ পাকের দয়ার জান্নাতে প্রবেশ করবে, তাই তো আমি গরিবদেরকে বড় মহব্বত করি। হে বিবি আয়েশা, আমি বিশ্ব নবী তোমাকে বলে দিলাম কখনো যদি দরিদ্র গরিব মানুষেরা তোমার কাছে কিছু চাইতে আসে আমি বলে দিলাম তুমি তাদেরকে কখনো ফিরিয়ে দিও না, দেওয়ার মতো তোমার কাছে যদি কিছুই না থাকে একটা খেজুরের টুকরা হলেও তাদেরকে তুমি দিও। হে আয়েশা, তুমি দরিদ্রদেরকে ভালোবাসবে, হে আয়েশা তুমি দরিদ্রদেরকে ভালোবাসবে এবং তাদেরকে তোমার সান্নিধ্যে রাখবে,
তাহলে আমি বিশ্বনবী তোমাকে জানিয়ে দিলাম, তুমি যদি তাদেরকে তোমার সান্নিধ্যে রাখো আল্লাহ পাক হাশরের ময়দানে কিয়ামতের দিন আল্লাহ পাক তোমাকে তার সান্নিধ্যে রাখবেন। জোরে বলুন সুবহান।